শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় শেয়ার বাজার আবারও নিম্নমুখী অবস্থানে চলে এসেছে জ্বালানির দাম বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক মন্দা নিয়ে উদ্বেগের কারণে বাজার টানা দ্বিতীয় দিন পয়েন্ট হারিয়েছে বাজারে তারল্য বৃদ্ধিতে সহায়তা করবে ব্রোকাররা বাজার চাঙ্গা রাখতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর দিকে সক্রিয়ভাবে কাজ করতে সম্মত হয়েছে স্টক ব্রোকাররা দু হাজার বাইশ অর্থ বছরে ওয়াল্টনের মুনাফা ছাব্বিশ শতাংশ কমেছে কাঁচামালের ইউনিট প্রতি দাম বৃদ্ধি কোম্পানির আয় কমে যাওয়ার মূল কারণ পোশাক কারখানাগুলোতে চাহিদা কমে যাওয়ায় গ্যাসের সরবরাহ কমে আসায় এবং সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তৈরি সুতার দাম কমেই চলেছে এমন অবস্থায় টেক্সটাইল মালিকরা লোকসানের সংখ্যায় রয়েছে শিল্প খাতে উৎপাদন কমেছে উৎপাদনের সূচক গত এপ্রিলে টানা তৃতীয় মাসের মতো হ্রাস পেয়েছে যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্ভাব্য মন্দার ইঙ্গিত দিচ্ছে এখন এ পর্যন্তই দুপুরে আবার আসছি মিড ডে আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন